পৃথিবীর বিখ্যাত একজন পপ সম্রাট যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা নাম শুনেছেন তো যিনি স্টেজের মধ্যে সারা পৃথিবীর মানুষকে গান শুনিয়ে সাথে সাথে একসাথে ডান্স করতেন আবার গানও শোনাতেন তিনি এমন একজন পপ সম্রাট পৃথিবীতে তার মতো দ্বিতীয় আর কেউ জন্মলাভ করে নাই কথা বলেন না ঠিক কিনা শুধু এতটুকু বলবো তার জীবন থেকে একটা বিষয় আমাদের জন্য বড় লক্ষ্য করার মতো বিষয় তিনি চেয়েছিলেন হি টু স্টে ইন দিস আর্থ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইয়ার্স তিনি চেয়েছিলেন তিনি পৃথিবীতে দেড়শো বছর বাঁচবেন কয়শো বছর কয়শো বছর দেড়শো বছর তিনি বাঁচবেন সেজন্য তিনি কি করেছেন বারোজন ক্যালিফোর্নিয়ার আমেরিকার সবচেয়ে শ্রেষ্ঠ বারোজন ডাক্তারকে তিনি তার ব্যক্তিগতভাবে বুকিং করে রেখে দিয়েছেন তারা চব্বিশ ঘন্টা তার ট্রিটমেন্ট করবে আর কোনো রুগী দেখবে না এইভাবে করে তিনি হাতের মধ্যে হাত তিনি মুখের মধ্যে মাস্ক পরতেন মুখের মধ্যে এরপরে তিনি সারা সারাদিন যেই খানাগুলো খেতেন সেগুলোর পার্সোনাল ল্যাবরেটারি ছিল সেখান থেকে পরীক্ষা করে সেই খানাগুলোকে তাদের খাওয়ানো হতো এমন কি তার বডির প্রত্যেকটা অর্গান কিডনি লিভার চোখ হাত পা প্রত্যেকটা অর্গান যেন ডোনেট করা যায় ডোনেশন দেওয়া যায় যে কোনো মুহূর্তে যেটা লাগবে সেটা যেন দিতে পারে এরকম তিনি লোক রেখেছেন যেই লোকগুলোর সমস্ত পরিবার পরিজনের দায়িত্ব মাইকেল জ্যাকসেন ভরণ পোষণ করতেন এমনকি তিনি তার যেই বিছানায় ঘুমাতেন সেই বিছানা এমন একটা ব্যাট সেখানে দিয়ে ঘুমাতেন যেই ব্যাট থেকে অক্সিজেন সরবরাহ হতো গভীর রাতে যদি তার অক্সিজেন বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি ব্যাট থেকে যেন অক্সিজেন বের হয় সেভাবে তিনি ব্যাট সিস্টেম করেছেন তিনি কোথাও যাওয়ার আগে সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করতেন কারণ তিনি চেয়েছেন তিনি দেড়শো বছর বাঁচবেন সেজন্য এত সব ইন্তেজাম করেছেন কিন্তু রব্বুর আলমিন ওই কুদরতের হাতে সুইচ রেখে দিয়েছে তুমি যতই ডাক্তার দিয়ে চেষ্টা করো যত কিছুই করো না কেন আমি আল্লাহ যদি তোমাকে পৃথিবী থেকে নিতে চায় এক সেকেন্ড দেরি হবে না মাইকেল জ্যাকসন মঞ্চের মধ্যে গান গাইতে গাইতে হঠাৎ করে তার হৃদপিণ্ড বন্ধ হয়ে সাথে সাথে স্পোর্ট ড্যাট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা অন দ্য স্পট ডেট হয়ে গেছে পঞ্চাশ বছর বয়সে তার ট্রিটমেন্ট তো দূরের কথা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাইম পর্যন্ত আল্লাহ কথা বলেন না আল্লাহ সেই টাইম দেয় নাই বুঝতেই দেয় নাই যে মাইকেল জ্যাকসন মারা যাবে অন দ্য স্পট ডেট হয়ে গেছে সাথে সাথে পরামাত্রই হৃৎপিণ্ড বন্ধ আর পৃথিবীর সমস্ত বিজ্ঞানী চেষ্টা করলেও তাকে এক সেকেন্ডের জন্য বাঁচাতে পারবে বাঁচাতে পারবে সমস্ত ক্যালিফোর্নিয়ার ডাক্তাররা আমেরিকার সমস্ত বড় ডাক্তার সেদিন চেষ্টা করেছে যদি কোনোভাবে মাইকেল জ্যাকসনকে একটু ফিরিয়ে আনা যায় সম্ভব হয়নি মনে রাখবেন তিনি অনেক বড় পপ সম্রাট কিন্তু যতই বড় কিছুই হোক না কেন আমার আল্লাহ আমার নবীর জবান দিয়ে বলিয়ে দিচ্ছেন হাদিসের মধ্যে ওলা তাত্রু কান্না সালাতন মক্তুবাতন মোতা তোমরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যেগুলো ফরজ সেগুলো ছেড়ে দিবে না কারণ সেগুলো ছাড়লে তোমরা আল্লাহর জিম্মা থেকে খালি হয়ে যাবে আল্লাহ তোমাদের দায়িত্ব আর রাখবে না আল্লাহ তোমাদেরকে প্রোটেকশন করার দায়িত্ব রাখবে না মাইকেল জ্যাকসন যদি মুসলমান হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তাহলে তাকে আর বারো জন ডাক্তার রাখতে হতো না কথা বলেন ঠিক কিনা পাঁচ ওক্ত নামাজ যদি সে পড়তো সে যদি পাঁচ অক্ত পাঁচ বার রব্বুল আলমিনকে ডাকতো যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে পড়বে সে প্রতিদিন তিনশো তিপ্পান্নবার